আসসালামু আলাইকুম ওরমতল সুপ্রিয় পবিত্র বাণির দর্শক আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন কোন হিন্দু ব্যক্তি মারা গেলে ইন্দানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন পড়া যাবে কিনা সে ব্যক্তি যদি আমার কোনো উপকার করে থাকে তাহলে মারা যাওয়ার পর তার জন্য শোক প্রকাশ করা যাবে কিনা আর শোক প্রকাশ করা গেলে সেটা কিভাবে করা যাবে আজকের এ পর্বে এই বিষয় নিয়ে জানব মৃত্যু অবধারিত সত্য তা থেকে পালানোর কোনো পথ নেই কোনো বস্তু জীবনের অস্তিত্ব লাভ করলে তার মৃত্যু সুনিশ্চিত কোরআন ও হাদিসে এ ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে রসলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হলো অধিক হারে সৎ আমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা এখন কোন অমুসলিম মারা গেলে আমরা ইন্ডানীল্লাহি ও ইন্ডাইহির রাজিউন বলবো কিনা আর লোকজন সাধারণত ভাবে শুধু কারো মৃত্যুর খবর শুনলেই এটা পড়তে হবে এটি কোরআনের একটি আয়াত এটা বলা হয়নি যে শুধু মৃত্যুর খবর শুনলেই এটা পড়তে হবে যদি আপনার মনে হয় যে কোনো কিছু যেটা ঠিক না যেমন ধরেন কেউ পড়ে যাচ্ছে তখন বললেন ইনানিল্লাহি ওয়াহির রাজিও তার মানে এই নয় যে আমি ভাবছি সে মারা যাবে কেউ হয়তো ভাববে যখন এটা পড়বেন ও লোকটা তো পড়ে গেছে এখনও মারা যায়নি অনেক মুসলিমই মনে করেন এটা শুধু তখনই পড়বেন যখন কেউ মারা যায় এটা একটা ভুল ধারণা যে কোনো একটা ঘটনা ঘটলে অপ্রীতিকর কিছু মনে হয় আপনার কাছে তখনই বলতে পারেন ইন্না ইন্নানিল্লাহি ওয়াইনা এবারে জানবো কোনো অমুসলিম মারা গেলে আমরা এটা পড়তে পারবো কিনা এই আয়াতটার অর্থ কি পবিত্র কোরআনে এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই আর আমরা তারই ওই দিকে প্রত্যাবর্তনকারী সুরা আকার একশো ছাপান্ন নম্বর এমনকি অমুসলিমরাও অন্য কোনো জায়গা থেকে তারা আসেনি আল্লাহ কাছ থেকেই এসেছে আল্লাহ তার সৃষ্টিকর্তা আল্লাহ তার তার রব আল্লাহ আলহামদুলিল্লাহ আর সে আল্লাহর কাছেই ফিরে যাবে এমনকি যদি সে মূর্সিকও হয় তাহলে এটা পড়লে কোনো ক্ষতি নেই হ্যাঁ আপনি তখন তার জন্য প্রার্থনা করবেন না কারণ একজন লোক যদি মস্মিক অবস্থায় মারা যায় তার জন্য প্রার্থনা করতে পারবেন না কেউ মুশিক হয়ে মারা গেলে সে মারা যাওয়ার পর বলতে পারবেন না আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিন এ কথা বলতে পারবেন না কোন ক্রমে আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করা যাবে না মুসলিম উম্মাহার কোন ফকিহ বা আলেমের এক বিষয়ে কোনো ভিন্ন মত নেই আল্লাহ তালা বলেন নবী ও যারা ইমান নেছে তাদের পক্ষে মুশ্রিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সঙ্গত নয় তারা তাদের আত্মীয় স্বজন হলে বা কি এসে যায় যখন এ কথা সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামেরই উপযুক্ত কোনো অমুসলিম প্রতিবেশী বা উপকারীরা মারা গেলে তার জন্য সমবেদন প্রকাশ করা অবকাশ আছে এক্ষেত্রে তার পরিবারস্থ লোকদের সান্তনা দিতে পারবেন এবং তাদের সহযোগিতা করতে পারবেন আর মুশিক এর জন্য তো ক্ষমা প্রার্থনা করা যাবেই না কারণ আল্লাহ তালা সুরা আন্নিসার আটচল্লিশ নম্বর আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো আল্লাহ তালা সুরার নিসার একশো ষোলো নম্বর আয়ত বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে চরমভাবে গোমরাহিতে পতিত হল অর্থাৎ আল্লাহর সাথে শিরকের গুণা কখনও ক্ষমা করবেন না যদি মৃত্যুর আগে সেই মুসিক অনুতপ্ত হয় আল্লাহতাল্লাহ তাকে ক্ষমা করবেন তবে কেউ যদি মুশিক অবস্থায় মারা যায় কখনোই সে জান্নাতে যেতে পারবেন না তাই জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না আপনি এ কথাটা বলতে পারবেন আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই ফিরে গেল সুতরাং সুতরাং কোনো বিধর্মী বা মুসিক যদি মারা যায় তাহলে তার জন্য ইন্লাহিউ ওয়া ইহিল্লা ইউন পরা যাবে কিন্তু তার জন্য দোয়া করা যাবে না সে জান্নাতে যাক এমন দোয়া করা যাবে না